তো এই গাইস, গুড মর্নিং সবাইকে। আজ 20 তারিখ শুক্রবার, এখন বাজে প্রায় 12টা। ঘুম দিয়ে উঠলাম আজকে আমার। চলো দেখি শুরু করা যাক আজকের দিন। ও, আর একটা গুড নিউজ আছে সবার জন্য। একটা গুড নিউজ আছে, আবার একটা ব্যাড নিউজও আছে। সো আমার একটা DSLR ছিল, আমি বলেছিলাম, সো সেটা আমি বিক্রি করে দিচ্ছি, জাস্ট বিকজ আমি GoPro কিনবো বলে। তো এখন আপাতত আমার DSLRটা লাগে না, আর এখন আমার GoProটা নিডেড, খুবই দরকার। সো DSLRটা আমি বিক্রি করে দিচ্ছি, মানে হয়েও গেছে বিক্রি, ডিল হয়ে গেছে, সো সে নিয়ে যাবে। খারাপ লাগছে, মানে আজ থেকে 2-3 বছর আগে অনেক শখ করে কিনেছিলাম। সো আমার GoProটাও দরকার, ওটাও নিডেড। তো এখন দেখা যাক, আর যেটা দেখানোর, আমি যে কটা এই কদিন ধরে ভিডিও করছি, আমি জানি না মাইকের কী সমস্যা। আমি এই নিয়ে 2 বার মাইক পাল্টালাম। সো তা আমি তোমাদেরকে দেখাই। সো আমি আমার হেলমেটের মধ্যে মাইকটা তো ভালো করে সেট করেছি, কিন্তু তাও কেন হাওয়া আসে আমি জানি না। সো আমি দেখাচ্ছি, যাই না তোমরা দেখতে হবে কি না। এরকম মাইকটা আমার সেট করা, আরে এক হাতে ফোন। সো আমার এই যে এই কোণাটা, ওই যে এখানটাতে মাইকটা সেট করা, এই যে হেলমেট, এখানটাতে মাইক সেট করা। আর সো ক্যামেরা সেল করার কারণ, আমার সত্যি ভীষণ খারাপ লাগছে ক্যামেরাটা সেল করছি, কিন্তু ওটাও আমার শখের জিনিস। আমি এখন যেটা করছি সেটা আমার শখের জিনিস, সো কিছু করার নেই। সো এখন আমার ব্রাশ ডান, আমার ব্রেকফাস্ট হয়নি, এখন ব্রেকফাস্ট করবো, আর ফ্রেশ হয়ে গেছি। সো তখন সিঁড়ি থেকে উঠতে উঠতে ঝম করে সামনে মা চলে আসলো, সো আমি ক্যামেরা বন্ধ করে দিলাম। আমার কারোর সামনে এখনো মানে ভিডিও করতে কেমনটা অকওয়ার্ড লাগে, লজ্জা লাগে, যাই না কেন। সো সেজন্য অফ করে দিলাম। এখন ভিতরে আমি ব্রেকফাস্ট করে তারপর দেন বেরোবো। দেখি যে তো যেটা বলছিলাম, আমার ক্যামেরাটা সেল করার কোনো এখনো মানে ইচ্ছাই করছে না, কিন্তু কি করব, দুটোই মানে এটাও ওটাও শখে কিনেছিলাম, এটাও ছাড়ছি, শখ প্লাস শখের জন্যই ছাড়ছি। সো সো দেখি আজকে, যদি আমি ওইল্যাক্সে অ্যাড দিয়েছিলাম, সো একজনের সাথে ডিল হলো, দেন দেখা যাক। মা চা দিয়ে গেছে, আর আমি সবসময় মানে বিস্কুটের কোটো নিয়ে বসি, বিকজ বেশি বিস্কুট খাই। সো চলো ব্রেকফাস্ট করে দেখা হচ্ছে তোমার সাথে, এটাই। সো হে গাইস, এখন আমি রেডি বেরোনোর জন্য বাইরে। সো চলো, তার আগে বাজার করতে হবে। বাজার মানে আর কি, চিকেন আনতে হবে, মানে বাড়ির জন্য চিকেন আনতে হবে। সো দেখি সেটা আনতে যাই, চলো। তো তোমাদের সাথে একবারে হেলমেট সেরে বেগে দেখা করছি, মানে একবারে হেলমেট মাথায় পরে তারপরে দেখা করছি। আজকেও জানি না মাইকে ঠিকঠাক, সো তার জন্য আমি সবাইকে এক্সট্রিমলি সরি যে মাইকের এত নয়েজ আসছে। GoPro কেনার পরে আর হয়তো ইস্যু হবে না, আমি কারণ GoProর সাথে অ্যাডাপ্টার ট্যাডাপ্টার দিয়ে মাইক সেট আপ দিয়ে সব একবার অর্ডার করবো আজকে। সো চলো দেখা যাক, চিকেন আনতে যাই, মা এবার দেবে, অনেক বেজে গেছে, প্রায় 1টার কাছাকাছি বাজে। সো চলো চিকেন আনতে যাই। তো হেলমেটে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে, টাটা। সো গাইস, লেটস গো। আর আজকে ক্যামেরা অ্যাঙ্গেলটা সবার বলো, বিকজ মানে আমি যে এই যে মানে ফোন সেট আপটা কিনেছিলাম, তো মানে ফোন সেট আপে না আমি একদম বুঝতাম না যে মানে কী করে মানে পুরো ফ্রেমটাকে আনবো। তো আমি না কালকে দেখতে দেখতে হঠাৎ মানে গরম ভাই, মানে আমি
আমি আর কি হঠাৎ কালকে দেখতে দেখতে ইউটিউবে মানে ওই গোপনের ভিডিও দেখতে দেখতে ক্যাজুয়ালি আমি এই ভিডিওটা দেখলাম, মানে এর একটা ভিডিও শুনলে আসলে তুই সেটা তো ভিডিওটা দেখলাম, তো দেখলাম যে এর সাথে যে আর একটা অ্যাটাচমেন্ট দেয় মানে যেটা আর কি মানে জিনিসটাকে জিনিসটা এত বড় থাকতো আগে তো সেটা এইটুকু হয়ে গেলো, মানে যেহেতু ছোটো হয়ে গেলো আমি যেহেতু সন্ধ্যে ব্লগ করি তো এবার ওয়াইডটা বেশি নেই ছোটো দিন মানে পুরো এবার মানে পুরো এই ভিউটুকু পুরো নেই, আগে তো মানে হ্যান্ডেল শুধু মানে সামনেরটা পুরো হয়তো হ্যান্ডেল দেখা যেত না, তো এখন এই আই থিঙ্ক আমি ভিডিওটা নেবে যখন দেখবো আই থিঙ্ক এইটুকুও নেবে দেন ওইটাও নেবে পুরো মানে সামনের ভিউটাও নেবে দিয়ে হ্যান্ডেল এইটাও নেবে, তো তারপরে আমি যে যে বাস্তবতা এসেছিল সেটা খুললাম, দেন এর যে অ্যাটাচমেন্টটা ছিল সেটা খুলে আরেকটা যেটা ছিল ওটা লাগিয়ে দেখলাম যে অনেক ছোটো হয়ে গেল, দেখলাম যে অনেকটা ছোটো হয়ে গেল, ঠিক এখন আমি যদি কোথাও দাঁড়াই দাঁড়িয়ে দেখবো কেমন কোন পিছনে কি বলিস? হ্যাঁ ভাই লিটারেলি ভাই গাড়ি নিয়ে আমার ছাদে চলে যাবো, সরি সরি চাঁদে গাড়ি নিয়ে ভাই এবার আমি চাঁদে চলে যাবো, লিটারেলি এত স্মুথ মানে চেন চেন সব ক্রস করা গাইজ, এখন বাজে প্রায় দুটো, দেখো মুখ চুকের অবস্থা হেলমেটটা, সো বিরাট গরম লাগছে, আমি সেদিন আর ব্লগ করতে বেরোইনি, তো চলো এখন দেখি বাড়ির দিক যাবো, বাড়ির দিক যাওয়া যাক।
দেন দেখি আর বাড়ি গিয়ে কোনো ব্লক করতে পারি কিনা। চলো বাড়ি গিয়ে দেখা। রাত্রিবেলায় 2-3 মিনিট করে বৃষ্টি হচ্ছে, দেন আরও বেশি গরম পড়ছে। তাও মানে যখন আমি বিয়ে করলাম, মানে দেখলাম যে হেলমেটটা ঠিকঠাক, এই যে মানে আসলে আমি বিয়ে আবার যেখানে বলেছিলাম সেখানে আবার ঠিক করলাম। গাইস বাড়ি চলে এসেছি, এখন গাড়িটাকে একটু মুজবো, দেন দুপুরের খাবার খাবো। ভাই সাহাব কি লিটারেলি গরম বাইরে, কি গরম! সো চলো খেয়ে দিয়ে এসে ব্লগের এন্ডিং করবো। দেন আজকে সেরকম ব্লগ করা হয়নি, মানে কিছু একটা পোস্ট করতেই হবে, মানে একদিন অন্তর একদিন আমি যেহেতু ব্লগ দিই, তো সেই কারণে আমি আজকে একটা মানে কোনোরকম ভিডিও করলাম। মানে আজকে লিটারেলি মানে গায়ে কোনো রকম শক্তি নেই, মানে এনার্জি নেই যে আমি ব্লগ করতে বেরোবো, এত গরম। সো আই ভাবছি এবার থেকে বিকেলের দিকে মানে রোদ ছোদগুলো কমলে ব্লগ করতে বেরোবো। আর আমি বিকেলের দিকে ব্লগ করি না, তার কারণ হচ্ছে একটাই, মানে সন্ধে হয়ে যাবে ব্লগ করতে করতে, দেন কিছু দেখা যাবে না ক্যামেরাতে ফোনে, কারণ ক্যামেরার তো ফোনের ক্যামেরার এআই কম হয়। সো ক্যামেরা আসলে আমি সারা দিনের ব্লগ করবো, আগেই বলেছি সবাইকে। সো দেখো এখনও ঘামছি আমি, লিটারেলি এখনও ঘামছি। চলো ডিনার মানে দুপুরে খাবার খেয়ে এসে দেখা হচ্ছে। হ্যাঁ গাইস, তো এখন আমি আসলাম দুপুরের খাওয়া দাওয়া করে স্নান করে ফ্রেশ হয়ে আসলাম। সো এখন আমি ব্লগটা এন্ড করবো, আর দিয়ে ব্লগটা এডিট করবো। আজকে ক্যামেরাটা অর্ডার দিতে হবে, সেটা দেবো। সন্ধেবেলায় DSLRটা নিয়ে যাবে, সেটাও দেবো। সো খারাপ আমার এখনও লাগছে, যেহেতু আমার ক্যামেরাটা দিয়ে দিতে হচ্ছে। সো স্যার লেঙ্গে থোড়া, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্যে গুড বাই, সবাই ভালো থাকো, ভালো রাখো। ভিডিওটা ভালো লাগলে, অল্প ভিডিও ছিল, বেশিক্ষণের ব্লগ না, খুব একটা কিছু দেখাতেও পারিনি, অল্পক্ষণের ভিডিও ছিল। সো
আমি ফ্যানের তলায় বসে ফ্যান চলছে তাও আমি ঘামছি। সো অন্যখানে ভিডিও ছিল, সো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন হলে, আমার ইনস্টা ফলো করে নাও রোহিত নাগ অফিসিয়াল, আর ফেসবুক পেজ নাগ ব্লগস, তো ফলো করে নাও সবাই। সো টাটা সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পিস আউট।